মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এক বাড়ির সদর দরজায় ধাক্কা চার চাকা গাড়ির। প্রতিবাদে গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ডোমকল পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মাহিষ্যপাড়া এলাকায়। বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে বাড়ির গেটে ধাক্কা গাড়ির। ঘটনার প্রতিবাদে মদের দোকান বন্ধের দাবিতে মহিলাদের বিক্ষোভে উত্তেজনা ছড়ালো ডোমকল পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মাহিষ্যপাড়া এলাকায়। জানা গেছে, শুক্রবার রাতে মাহিষ্যপাড়া এলাকায় একটি চারচাকা গাড়ি একটি বাড়ির মেইন দরজায় ধাক্কা মারে। প্রতিবাদে গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মদের দোকান বন্ধ করার দাবি জানান তারা। আজকে একটা চারচাকা মদ খেয়ে এসে মদ্য অবস্থায় আমার বাড়ির গুনাতে মেরেছে এবং সেখানেই দরজা আছে। আমাদের এখানে বাচ্চারা থাকে, তো এই ক্ষেত্রে এর আগে একবার থানায় মাটি পিটিশন জমা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কোনো কাজ হয়নি এবং আগামী দিনে হওয়ার ব্যবস্থা করার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। এখানে এই মদের বাড়ির মদ খেয়ে যাবে, মেয়েদের ওপর অত্যাচার করে, মেয়েরা যদি রাস্তাবেলা তাদেরকে টন্টি টিকাবে, নোনা ধরে টানে, আর মদ খেয়ে যেখানে আমাদের বাড়িতে কিংবা মাঠে ঘাটে যেখানে সেখানে ফেলে দেয়। হ্যাঁ, আমাদের জমি নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে, বোতল ভাঙে, আর এইসব জায়গায় মেয়েরা বসে থাকে। এরকম ভাবে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, যে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম ভাবে যদি চাপা দেয় ছেলে পেলে কি তার দায়িত্ব নেবে প্রশাসন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি মদের বারটা যেন উঠে যাক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।